অতি ভারী বৃষ্টির জেরে নলপুর দাঁতপুর পঞ্চায়েত এলাকায় প্রায় 60টি বাড়ি জলের তলায়। গত সোমবার থেকে নিম্নচাপের ফলে যে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে তার ফলে শহর অঞ্চলেও যেমন কোথাও হাঁটু পর্যন্ত জল, আবার কোথাও কোমর পর্যন্ত জল দেখা যাচ্ছে, তেমনি প্রত্যন্ত গ্রামগুলির বিস্তীর্ণ এলাকা জুড়ে জলযন্ত্রণার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনই চিত্র ধরা পড়ল হাওড়া এগিয়ের ক্যামেরায়। হাওড়া নলপুরের দাঁতপুর এলাকার চিত্র। এলাকাবাসীর কাছ থেকে জানা যাচ্ছে, গতবারের প্রবল বর্ষণের ফলে এলাকায় টানা 22 দিন জলমগ্ন অবস্থায় দুর্ভোগে পড়তে হয়েছিল তাদের। সোমবার থেকে আবারও টানা বর্ষণের ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তাতে তারা ভয় পাচ্ছে, আবারও কি পূর্বদিনের মতো জলযন্ত্রণায় ভুগতে হবে কি না। রাস্তাঘাট, বাড়ির উঠান, এমনকি ঘরের ভিতরেও জল জমে রয়েছে, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আবার বৃদ্ধ বনিতাদের। জমা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম রান্নার কাজ সারছেন বাড়ির গৃহিণীরা। তারপর আরেকটা বিষয় লক্ষ্য করা গেল, যেটা সব থেকে বেশি ভাবিয়ে তুলছে সেটা হলো বাড়ির অসুস্থ ব্যক্তিদের করুণ দুর্দশার ছবি। এক বৃদ্ধ মহিলা বাতের অসুখের কারণে ভুগছেন দীর্ঘদিন ধরে। তিনিও বর্ষার জলে আটকে রয়েছেন একেবারে বন্দী অবস্থায় খাটের উপর। গৃহপালিত পশুগুলিও রেহাই পাচ্ছে না এই প্রাকৃতিক যন্ত্রণা থেকে। এলাকাবাসীর আক্ষেপ, তাদের এই দুরবস্থার দিনে কোনো জনপ্রতিনিধিদের পাশে না পাওয়ায় এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। এক কথায় বলা যায়, সমস্ত এলাকার মানুষ জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ভীষণ অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। আর তাদের অসন্তুষ্টির কথা শুনতে পাওয়া গেল এলাকাবাসীর কাছ থেকে। সঙ্গে থাকবেন, সর্বদা থাকবেন হাওড়া এগিয়ে চ্যানেলের সাথে। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবরের চোখ রাখতে। হাওড়া এগিয়ের পক্ষ থেকে সাবির মল্লিকের রিপোর্ট। বলতে পারে না যে তার দুঃখটা যে আপনাদেরকে জানাবে। আর এই মানুষটাকে এমএলএ ভোটে এই অবস্থায় নিয়ে গিয়ে ভোট দিয়েছি, তার ভোটটা পর্যন্ত আমরা বন্ধ দিইনি যে ভোট দিয়ে আসো এমএলএ করতে হবে। আজকে এমএলএ এর অবস্থা দেখলো, ঘরে জলে ভর্তি, পূজো আমার যে মেশিনে পূজোতে যে কাজ করে দুটো পয়সা ইনকাম করব সেও মেশিন জলের নিচে আছে। এমএলএ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, প্রধান বলুন, কেউ একবার এসে ফিরে তাকাচ্ছে না যে আমরা কিভাবে রয়েছি। আগের বারে 22 দিন ছিলাম, এবারে দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। ভোটের সময় খেটে 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 তাদেরকে জেতাই, তাদেরকে আসন দিয়ে দিই, তারা কি আসন পাওয়ার পরে কি আমাদেরকে ভুলে যায়? কাদের জন্য তারা আসন পায়? আছে বাড়ির ভেতরেও, গোয়ালের ভেতরেও এতটা জল, এই পা হাঁটু সমান, কখনো ইয়ে হচ্ছে না, আছে প্রধান না এমএলএ, কেউ আমাদের দেখতেও আসছে না। আমরা কি আগে 22 দিন কষ্ট করেছি, আবার জল উঠেছে। আমাদের রুজি রুটি তো দিন আনা দিন খাওয়া কারবার করতাম, ফুচকার কারবার, সেটাও বন্ধ হয়ে গেছে। উনান টুনানে জল কিছুই করতে পারছি না। আমরা এরকম গরু আছে, গরু নিয়েও কিছু করতে পারছি। হ্যাঁ, জলে 22 দিন জলে, গোয়ালে জল থেকে গরু মারা গেছে। দেবো, এটাই তো আমাদের মাথায় হাত, কি করব কি করে যে খেটেও দেবো, কারবার করি সেটাও আমরা পাচ্ছি না। তুলে আমি দিয়েছি লোন, তুলে গরু কিনেছিলাম, সেটাও আমি কি করে দেবো। বন্ধন থেকে লোন নিয়ে আমি গরু কিনেছিলাম, গরু জলে দাঁড়িয়ে থেকে থেকে গরু প্যারালাইজড হয়ে মারা গেল। এই কিভাবে চলছে, তাই ইয়ে যে ইয়ে রেশন থেকে চালাটা পাই সেই খাচ্ছি কোনো রকম, আর কিছুই নেই। পাঁচজন, আমার মা আছে, আমার স্বামী, আমরা 4টে মেয়ে ছেলে, একটা বেটা ছেলে। কেউ কিছুই দেয়নি আমাদের এখানে, কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো এমএলএ, কাউকে আমরা দেখিও নি, জানিও না। আমরা সবাই এরকম কষ্ট করছি, আছি এই করছে। আপনার নাম বলুন। আমার নাম সোমা মাঝি। আমার একটা বাছুর, বড় বাছুর মারা গেছে, মানে জলে থেকে থেকে, জলে থেকে থেকে মারা গেছে, ঠান্ডা লেগে। করবো কি করার আছে, কোথায় বাঁধবো? আমরাও তো জলের মধ্যে ভাসছি, আমরাও তো জলের মধ্যে ভাসছি। না না, আসেনি, আসেনি, কেউ আসেনি, কেন আসেনি কি করে বলবো বলুন তো? জলে আসতে পারেনি বলে আসেনি হয়তো। হ্যাঁ, তারাও জলে আসতে পারে, তাদের জল দেখে হয়তো ভয় লাগছে তাই আসেনি। আমাদের এটা জলে পেশা হয়ে গেছে, আমরা তো দাদা ঠিক ঠিক হয়ে যাচ্ছে, যাই করে চলে যাচ্ছে। না 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 না, শান্তি রায়।
কাজ করে পয়সা ইনকাম করবো সেটাও আমি কাজ করতে পারছি না, এই যে মেশিনের কাছে জলে জল আরো বাড়বে। কালকে এই অবধি ডুবে গেছিল কাজ, আমি পুজোর সময় আমি একটা কাজ করতে পারছি না, একটা পয়সা ইনকাম করতে পারছি না। এমএলএ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, প্রধান বলুন, কেউ একবার এসে ফিরে তাকাচ্ছে না। আগের বারে আমরা 22 দিন ছিলাম, এবারে এতদিন হয়ে গেল, কেউ একটু ফিরে তাক। গলাপাড়া দাঁতপুর জড়াপাড়ায় মিনিমাম 50 থেকে 60টা বাড়ি আছে, তার মধ্যে গোটা 40টার মতন কাঁচা বাড়ি, 20টার মতন পাকা বাড়ি আছে। সমস্ত বাড়িতেই জল জমে আছে, আর এই জল জমার কারণে অনেকেই কাজকর্মও যেতে পারছে না, প্লাস নিজেদের যে ব্যবসা করে খায় ব্যবসাও করতে পারছে না, প্লাস অনেকের গাড়ি চলে গাড়িও চালাতে পারছে না, অনেক কিছু ব্যাপার আছে। পশু কেউ মুরগি পালন করে খায়, কেউ গরু পালন করে, কেউ ছাগল, কেউ আনাজ বিক্রি করে খায়, কেউ কোনো কাজে এখন কমে যেতে পারছে না, যা হোক করে চলে যাচ্ছে এখন এই পরিস্থিতিতে। আর আমাদের এই জলটা দুবার, এই নিয়ে দুবার জল জমলো, এর আগের বারে 22 দিনের মতন জল জমেছিল, এইবারে রিসেন্টলি এই এক সপ্তাহ হচ্ছে জলটা জমে আছে। এই জল জমার কারণে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, ক্ষতির ব্যবস্থা কিছুই নেই, একটা লক গেট, নিকাশির কোনো ব্যবস্থা নেই, নিকাশি হচ্ছে না, দুর্ভোগটা সেই জন্যই আমাদের হচ্ছে। এইটা আগের বারে 22 দিন ছিল, এবারে তো সবে সপ্তাহখানিক হচ্ছে, আজকে সপ্তাহখানিক হচ্ছে, এখন কতদিন কী হয় বলা মুশকিল। কিছু করার নেই, তারা অভিযোগের মানে কাজ করেছে, এখন পর্যন্ত কোনো এমএলএ, কোনো আমাদের সভাপতি বা প্রধান কেউ আসেনি, কোনো মেম্বার কেউ আসেনি এখানে, কেউ নেই, কেউ নেই পাশে, কেউ নেই, সে কী দেখবে আর। আমার নাম সঞ্জয় দে। পুরো দেখছেন যে এই অবস্থা, রান্নাবান্না আমাদের সব মানে একরকম বন্ধই হয়ে আছে, আবার এই চারিদিকে জল কখন বাড়ছে কখন কমছে, আর আমাদের রান্নাবান্না এই তক্তপোষের উঁচু করে তবে থাকতে হচ্ছে। ওই ইট দিয়েছি তো, দেখছেন তো ইট দেওয়া পিছনে আছে, কিছু পাইনি এখন পর্যন্ত, কোনো খাবার দাবার কিচ্ছু আসেনি, জলের ওই ওই রকমই চলছে, টিউবওয়েলের জলে কোভিড টিউবওয়েলের জল নিয়ে এসে খেতে হচ্ছে দূর থেকে, রান্নাবান্নাও ওই রকম ওতেই করছি কোনো রকম। আর চাকরি তো আমরা বেসরকারি একটা প্রাইভেটে চাকরি করি, আজ 4-5 দিন বন্ধ হয়ে আছে, আমাদের যেতে পারছি না, পঞ্চায়েত থেকে এখন পর্যন্ত কিছু আসেনি, পঞ্চায়েতের প্রধানরাও আসেননি, আমাদের পাড়াতে ঘুরতেও আসেনি, তারা কি জলের জন্য আসছে না কী কী কিসের জন্য আমরা সেটা বুঝতেই পারছি না। বলছে জোয়ারের জল, ওরা ওনারাও যা বলছে আমরাও সেটাই শুনছি, নিকাশের ব্যবস্থা ওই ওই মাঠের জল যখন চাপ বেরিয়ে যাবে তখনই ওটা জল নামবে, এর আগের ইয়েতে কম হয়েছিল, এবারে যেন বেশি হয়ে গেল। আমার নাম শিবু সরকার। কিচ্ছু নয় সরকারের, এই তো এই অবস্থা এখানে, হ্যাঁ সবই দিয়েছি হয়ে গেল, 1-1.5 বছর দেখতে পর্যন্ত এখন এই তো অন্য একজনের বাড়িতে খাইনি আছে। হ্যাঁ সব ব্যবহার করে ডুবে থাকলে কি হবে, এমনি দিয়ে দিল কত জল দেবে জানো, এরপরে আরো গরু হইব।
একটা বাচ্চা আছে, তুমি বলো টুকু দেখতে।